একজন সচিব কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন যদি আমরা এই তথ্যটি দেখি তাহলে যারা সাধারণ জনগণ আছে তাদের কিন্তু চোখ কপালে উঠে যেতে পারে চলুন আমরা বিস্তারিত জেনে নেই যে একজন একজন বড় কর্তা অর্থাৎ সচিব সুযোগ সুবিধা পায় সরকার থেকে সচিব একজন সচিব অর্থাৎ যার গ্রেড এক সে বেতন ভাতা পান আটাত্তর হাজার টাকা এবং বাড়ি ভাড়া পার উনচল্লিশ হাজার টাকা প্রতি মাসে চিকিৎসা ভাতা পান পনেরোশো টাকা শিক্ষা ভাতা পান এক হাজার টাকা মোবাইল ভাতা পান পনেরোশো টাকা টেলিফোন নগদায়ন এর জন্য পান দুই টাকা ইন্টারনেট পান তিন টাকা আপ পান বাবদ পান দুই হাজার টাকা ইন্টারনেট মডেম বাবদ পান পাঁচ হাজার টাকা বাবরচি অ্যালাউন্স বাবদ পান ষোলো হাজার টাকা সিকিউরিটি অ্যালাউন্স বাবদ পান ষোলো হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ পান পঞ্চাশ হাজার টাকা পদোন্নতি চার বছর পর পর গণহারে হারে শূন্য না থাকলে সুপার নিউমের পথ সৃষ্টি করে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তারা পদ সৃষ্টি করে সুদমুক্ত গাড়ি লোন তিরিশ লক্ষ টাকা পান এছাড়া আভ্যন্তরীণ বৈদেশিক ভ্রমণ সভা সেমিনারে বিভিন্ন প্রকার সম্মানই তারা পেয়ে থাকেন উচ্চতার গেট চার বছর পর পর পদোন্নতি থাকায় উচ্চতার গেটের তাদের কোনো প্রয়োজন হয় না কারণ চার বছর পর পরই তারা পদোন্নতি পান এই যে এতগুলো বিষয় দেখলেন এগুলো কিন্তু তারা এক মাসে পান অর্থাৎ প্রতি মাসে এতগুলো সুযোগ সুবিধা একজন বড় কর্তা অর্থাৎ একজন সচিব পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই হিসাবে কিন্তু যারা সাধারণ জনগণ আছে বা সাধারণ চাক সরকারি চাকরিজীবী আছে যাদের গ্রেড এগারো থেকে বিশ তাদের বেতন ভাতা কিন্তু এদের চাইতে অনেক আংশে কম এজন্য নবম পে সকলেরই একটাই আশা যেন এক থেকে বিশ গ্রেড এই গ্রেডগুলো ভেঙে এক থেকে যেন দশ গ্রেডে করা হয় অর্থাৎ দশ গ্রেডের মধ্যে যাতে সকলকে রাখা হয় এবং একটি গ্রেড থেকে অন্য গ্রেডের যে ব্যবধান এটি কম রেখে একটা সামঞ্জস্য নবম পে স্কেল সবাই আমরা আশা করছি তোমরা আশা করবো যে বর্তমান সরকার এই নবম পে স্কেল তারা বৈষম্যহীনভাবেই তারা এই নবম পে স্কেল ঘোষণা করবে তো ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে